ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি শালন থেসিসে আরেকটি পর্বে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, চলুন আজকে টিউটোরিয়াল এখানে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি শালন 360-এর পক্ষ থেকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। ভিউয়ার্স, আমরা এ পর্বে দেখব কিভাবে এমএস ওয়ার্ড আমরা কাজ শিখতে পারি, এবং এমএস ওয়ার্ডের পরবর্তী পর্বগুলো আপনি যদি দেখে নিতে পারেন তাহলে আপনি নিজে একদম এমএস ওয়ার্ডের নতুন হলেও কাজ অনেকটুকু আপনি করতে পারবেন, এবং আপনি চাইলে আমার এই পর্বগুলো দেখে কাজ শিখে নিতে পারেন। ভিউয়ার্স, এ পর্বে আমরা দেখব এমএস ওয়ার্ডের হোম পরিচিতি এবং কিভাবে টাইপের গতি বাড়াতে পারেন। আপনার টাইপের গতি যদি কম হয়ে থাকে আপনি এই সিস্টেমে টাইপের গতি বাড়াতে পারবেন, ঠিক আছে ভিউয়ার্স? তো আপনি আপনার এমএস ওয়ার্ড ওপেন করলেন, যদি আপনার কম্পিউটার ইনস্টল দেওয়া না থাকে তাহলে আপনি ওটি ইনস্টল দিয়ে নেবেন, তারপর আপনি ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এটি আপনার 2010 এমএস ওয়ার্ড। তো আমি এটি আপনার ওপেন করলাম সামনে, এখন আমি শুধু হোম পরিচিতি, তারপরে আপনার কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো এমএস ওয়ার্ডের। তো প্রথমে আমরা উপরের দিকে আসি, এই যে এটি এখানে ডকুমেন্ট লেখা আছে, এই ডকুমেন্ট যে লেখা আছে এটাকে বলা হয় টাইটেল বার, ঠিক আছে ভিউয়ার্স? এটাকে টাইটেল বার বলা হয়, এবং এই যে বারগুলো আছে এগুলোকে রেবন বার বলা হয়। তারপর ভিউয়ার্স আমরা এই যে এখানে বড় বড় লেখা দেখতেছেন, এই যে এগুলোকে বলা হয় আপনার কমান্ড গ্রুপ, ঠিক আছে ভিউয়ার্স? এগুলো কমান্ড গ্রুপ বলা হয়, এবং আমরা এই যে এই পাশে দিয়ে দেখতে পাচ্ছি আপনারা দেখেন যে একটি আপনার স্কেলের মতো আছে আপনারা, এটার নাম হচ্ছে স্কেল বার। আপনার এই পেজটি আপনার পরিমাণে আপনি পেজ সেট আপের পর কতটুকু পেজ সেট আপ যা আমরা বলি ওই পেজ সেট আপের সাইজের পরিমাণটি দেখায়, এইটাকে আপনার রুলার বলা হয়, ঠিক আছে? যেমন আমরা যদি এটি উঠিয়ে দিই তখন এটি শো করবে না, কিন্তু পেজ সেট আপের পর এটি যদি আমরা রুলারটি টিক চিহ্ন দিয়ে বসিয়ে দিই তখন আমাদের এটি আসবে। তো এটা কোথেকে বোঝাবেন ওটা আমি পরবর্তী টিউটোরিয়ালে মানে বলে দেবো, তারপরে ধারাবাহিকভাবে আলোচনা করবো। এখন আমরা হোমের আজকে পরিচিতি আপনাদের সাথে করিয়ে দিলাম, আপনারা অবশ্যই যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট বক্সে বললে আমি বলছি আবারও বলে দেবো, অসুবিধা নেই। তারপর আপনারা দেখুন এটার অর্থ হচ্ছে আপনার টাইটেল বার এবং রিবন বার প্লাস আপনার কমান্ড গ্রুপ, স্কেল বার, রোলার, মেনু বার, ঠিক আছে? তাহলে ভিউয়ার্স আমরা এখন দেখবো আমাদের টাইপের গতি কীভাবে বাড়াতে পারি। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলেও আপনি কম্পিউটার যদি শুধু অন অফ করতে পারেন তাহলে আপনি কীভাবে টাইপ করবেন, যেহেতু এমএস ওয়ার্ড প্রথম পর্ব, বিদ্যা টাইপেরটা নিয়ে আলোচনা করবো এবং টাইপ আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিউয়ার্স, প্রথমে আপনি হাত বসাইলেন, তারপরে দিলেন আপনার ঠিক মাঝের লাইনে ক্যাপস লকের অভ্যাস আছে এ, এতে বাম হাতের কানি আঙ্গুল এবং সেমিকোলনের ডান হাতের কানি আঙ্গুল, ইন্টারের অপাশে আপনি দেখবেন সেমিকোলন অর্থাৎ এল এর পরেরটা আপনি বসাবেন ডান হাতের কানি আঙ্গুল, এবং ক্যাপস লকের পরে এতে বসাবেন বাম হাতের কানি আঙ্গুল, তারপরে ধারাবাহিকভাবে চারটি আঙ্গুল বসাইবেন, এবং আপনার বুড়ি আঙ্গুল অর্থাৎ ওই যে মোটো দুটি আঙ্গুল আছে এগুলোকে আপনার বসাইবেন আপনার স্পেস বারের উপর। তো ভিউয়ার্স আমরা এখন ট্রাই করব, তারপরে ক্যাপস লকে আপনার টিপ দিবেন তাহলে সব লেখা আপনার বড় হাতে আসবে। এখন দেখব এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এইচ। ভিউয়ার্স, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা এই যে লাইনটি আছে এই লাইনটি একদম নতুন যদি হয়ে থাকেন তারপর আপনার লেখলে আপনার টাইপের গতি অনেক দূর বাড়বে, এবং আপনি এটি যতবার মারবেন ততবার মুখস্থ করবেন এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এইচ, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন, আমি আশা করতেছি আপনারা বুঝছেন, এই পর্যন্ত আপনারা বুঝতে পারবেন যে আপনার এটা মারার মূলত উদ্দেশ্য হবে আপনার আঙ্গুলকে মুখস্থ করা, সেমিকোলন এল কে জে এইচ এবং এ এস ডি এফ জি। প্রথমে আপনার বাম হাতের খানি আঙ্গুল এ, তারপর একটা এস, তারপর একটা ডি, তারপর একটা এফ এবং জি, তারপরে সেমিকোলন এল কে জে এইচ। দেখুন, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এ মারবেন যখন বাম হাতের খানি আঙ্গুল দিই, স্পেস বারে বাড়ি মারবেন ডান হাতের খানি আঙ্গুল দিই, অর্থাৎ আপনার আপনি স্পেস বার মারবেন তখন ডান হাতের বুড়ি আঙ্গুল দিই, ঠিক আছে? ডান হাতের বুড়ি আঙ্গুল দিয়ে দিবেন এ এস এস ডি ডি এফ এফ জি জি সেমিকোলন সেমিকোলন, আপনি এভাবে মারতে থাকবেন বারবার,
আমি আবার দিচ্ছি, এ এস ডি এফ জি সেমিকুলন এল কে জে এইচ। এই লাইনটি যদি আপনি মারেন এবং মুখস্থ করেন, মূল আপনার উদ্দেশ্য থাকতে হবে আপনার আঙ্গুলের হাত মুখস্থ করা। যদিও আপনি প্রথমে তো এটি সত্য মুখস্থ করবেন, প্লাস আপনি যখন বাম হাত দিয়ে ট্যাপ করবেন অর্থাৎ এ যখন মারবেন তখন আপনার স্পেস বারে মারবেন আপনার ডান হাতের বুড়ি আঙ্গুল দিয়ে, তারপরে এস, তারপরে ডি, তারপরে এফ। আপনার সঠিকভাবে হাত বসানোর পর আমি যে সিস্টেমে বলতেছি সেমিকুলন এল কে জে এইচ, আপনি এই যে সেমিকুলন এল কে জে, তখন দেখেন দুইটি অক্ষর ওখানে মাঝে বাকি থাকছে, জে পরে এইচ এবং একের পরে জি। আপনি যে যেটা যে আঙ্গুল দিয়ে মারবেন ওই আঙ্গুল দিয়ে মারবেন এইচ, এবং যেটা দিয়ে এফ মারবেন ওটা দিয়ে জি মারবেন। বুঝতে পারছেন আমার কথা? এ এস ডি এফ জি সেমিকুলন এল কে জে এইচ, এই হচ্ছে আপনার টাইপ শুরু করার পদ্ধতি। তারপরে ওকে ভিউয়ার্স, আমরা এই পর্যন্ত লিখলাম, তারপরে আপনার আবারও মারবেন আপনি এ এস ডি এফ জি এবং সেমিকুলন এল কে জে এইচ। এই লাইনটি লেখার পর আপনাকে লিখতে হবে টি এইচ ই দা কিউ ইউ আই সি কে বি আর ও ডব্লিউ এন এফ ও এক্স জে ইউ এম পি এস ও বি ই আর ও বি ই আর টি এইচ ই দা এল এ জেড ওয়াই ডি ও জি। এই যে লাইনটি আছে আপনারা এটি লেখলে আপনাদের টাইপের গতি অনেক দূর অনেক দূরে এগিয়ে নিতে পারবেন। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ফর দ্য লেজি ডগ, ঠিক আছে? এই লাইনটি আপনারা লিখবেন, এই লাইনটির মধ্যে আপনার ইংরেজি এ টু জেড টোটাল অক্ষর আছে। তারপরে আপনার এই কিবোর্ডের সমস্ত কি আছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্ব এই পর্যন্তই থাক, এখন পরবর্তী পর্ব আমি আবার দেখাবো আপনাদেরকে। আপনারা কিন্তু টাইপের জন্য এর চেয়ে বেস্ট কোনো সিস্টেম অথবা এর চেয়ে কোনো উপায় আপনার নাই। আপনার টাইপের গতি বাড়াতে হলে এটাই আপনার প্রথমে এই লাইনটি লিখবেন, তারপরে তিন লাইন একসাথে লেখার জন্য দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ফর দ্য লেজি ডগ এই লাইনটি আপনারা লিখতে হবে। আর প্রথমে আপনি শুরু করবেন এ এস ডি এফ জি সেমিকুলন এল কে জে এইচ। ভিউয়ার্স, আরেকটি আমি কথা বলে দিই, আপনারা যখনই আপনি টাইপ করবেন তখন কিন্তু আপনার হাতের আঙ্গুলগুলো মুখস্থ রাখবেন। আপনি কোন আঙ্গুল দিয়ে কোন আপনার অক্ষরটি আপনি টিপতেছেন ওইটি আপনার মনে রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব, তবে এই লাইনটি চেষ্টা না, এই লাইনটি আপনাদেরকে রাখতেই হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন কি বিষয়ে ভিডিও দিতে পারি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।